দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। মুসলমানদের বিশেষ করে মসজিদের ইমামদের প্রতি রমজানে গভীর রাতে উচ্চ ডেসিবলের মাইক ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন মাওলানা আতাউর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাসের মোবারক রাতে সেহরির সময় মহল্লাবাসীকে জাগানোর বাহানায় পরিবেশকে যেন উত্তপ্ত করা না হয়, মাইকের মাধ্যমে রাত 1:30-2:30 জিকির, গজল ও ওয়াজের নামে পরিবেশকে উত্তপ্ত না করতে অনুরোধ জানিয়েছেন তিনি। কেননা সেহরির সময় মহল্লাবাসীকে জাগানো ইমামের দায়িত্বে পড়ে না, তাই অযথা মাইকের আওয়াজ, নসিহত, গজল ইত্যাদি পরিবেশন করে এ নিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে গভীর রাতে উঠে সেহরির জন্য লোক জাগানোর বাহানায় উচ্চ ডেসিবলে মাইক বাজিয়ে পরিবেশ উত্তপ্ত করা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তাই রাতে ওই সমস্ত ওয়াজ নসিহত দিয়ে মাইকের অপব্যবহার করে ইসলামকে বদনাম করা থেকে বিরত থাকতে হবে, মসজিদের ইমামের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। আপনারা দেখছেন বরাকের খবর জেওয়াল নিউজ থেকে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।